আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসএফ সেলাই ঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চার কোণা গলা অথবা টেবিল গলার ডিজাইন কাটিং। সো যারা সেলাই কাজে নতুন তাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এখানে আমি একটি কাগজ নিয়েছি। এখন আমি কাগজটি দুভাঁজ করে নিচ্ছি। এই দিকে কাগজের বন্ধের সাইডটি আর ওই দিকে কাগজের খোলার সাইডটি। এখন আমি এখানে চওড়ায় 2.5 ইঞ্চিতে একটি দাগ দিব, যে 2.5 ইঞ্চি। আর লম্বা নিব 6 ইঞ্চি। একটাই দাগ দিলাম, এই যে এখানে 2.5 ইঞ্চি নিলে, এই যে এখানেও 2.5 ইঞ্চি। এবার এই 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এদিকেও দাগটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার চওড়া এবং লম্বার মাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি এখান থেকে এই কোণার দিক থেকে এখানে 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি, এই যে 1/2 ইঞ্চি। আর আপনারা যদি এখানে চওড়ায় 3 ইঞ্চি নেন তাহলে এখানে 1 ইঞ্চি নেবেন। যদি আপনারা গলাটা চওড়ায় পছন্দ করেন তাহলে এখানে 1/2 ইঞ্চি রাখবেন। আমি এখন এই ফিতার সাহায্যে উপর থেকে যে 1/2 ইঞ্চিতে মার্ক করেছি সেই পর্যন্ত একটি লম্বা দাগ দিয়ে নিচ্ছি। এই উপর থেকে 1/2 ইঞ্চি পর্যন্ত লম্বা দাগ দিয়ে নিচ্ছি। এই তো মেজারমেন্ট অনুযায়ী চারকোনা গলাটি ড্রয়িং করা হয়ে গেল। এখন আমি এই এই দাগ থেকে চারিদিকে 1.5 ইঞ্চি করে মার্ক করে নিব। এখান থেকে এক্সট্রা চারিদিকে 1.5 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। চারিদিকে 1.5 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি এক্সট্রা। এখন আমি এই দাগটি ফিতার সাহায্যে গাঢ় করে নিচ্ছি। গলাটি ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গলাটি কাটিং করে নিব। এখন আমি এক্সট্রা কাপড়টি কাটিং করে নিচ্ছি কাগজটি। এখন মেন গলাটি কাটিং করে নিচ্ছি, এই যে এখান থেকে এইভাবে।
এই তো চারকোনা গলাটি কাটিং কমপ্লিট করা হয়ে গেছে। এই গলাটি কাটিং কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।